আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ক্যামব্রিজ স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে পড়ছো এবং যারা এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য আমার আজকের আয়োজন বাংলা প্রথম পত্রের কবিতা। কবিতা সাহসী জননী বাংলা, কবিতাটি লিখেছেন কবি কামাল চৌধুরী। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই কবি পরিচিতি। কামাল চৌধুরী 1957 সালের 28শে জানুয়ারি কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার বিজয়করা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আহমেদ হোসেন চৌধুরী, মাতা বেগম তাহেরা হোসেন। 1973 সালে তিনি নারায়ণগঞ্জের গুডনাইল হাই স্কুল থেকে এসএসসি এবং 1975 সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 2006 সালে তিনি গারো জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় আবাস প্রথা নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সরকারি চাকরিতে নিয়োজিত আছেন। তার কবিতা বাঙালির আবহমান জীবনচর্চা, সংগ্রাম ও মানবীয় বোধের উচ্চারণ, সেই সঙ্গে শিল্পিত প্রকরণের উজ্জ্বল প্রকাশ, শব্দ ও ছন্দ সচেতন এবং নিরীক্ষা প্রবণ এ কবি বাংলা কবিতায় পরিস্ফুট ধারার অন্যতম প্রধান প্রতিনিধি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ মিছিলের সমান বয়সী, টানা কোরআনের দিন, এই পথ এই কোলাহল, এসেছি নিজের ভোরে, ধুলিউ সাগর দৃশ্য, হে মাটি পৃথিবী পুত্র, প্রান্তশালার ঘোড়া ইত্যাদি। কিশোর কবিতা আপন মনের পাঠশালাতে। সাহিত্যে তাৎপর্যময় অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। এই হলো কবি পরিচিতি। আশা করি তোমরা কবি পরিচিতি বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।